এই বিড়িটাকে কি ভোলা যায়? এই বিড়ির টানে কত কত লোকের পেটের পায়খানা ক্লিয়ার, গ্যাস, আম্বল, কত রকমের জিনিস ভালো করেছে। এইটা আমার পক্ষে বিড়ি নয়, বিড়ি নয়, এটা একটা হচ্ছে ওষুধ। সকাল থেকে খালি বসে বসে বিড়ি টেনে টেনে ভাষণটা মারলে হবে না। তুমি জানো না আজ লক্ষ্মী পূজা বটে, লক্ষ্মী পূজা করাই দেবে না? যা যাও ঠাকুর ডাকে নিয়ে আসবে, নাহলে এখন আর ঠাকুর ঠাকুরকে পাবে না ফাঁকা। ঠাকুরকে আরো ফাঁকা পাবো নাই? তুমি টেনশন কেন লিছো? ঘর ঘোড়ার ঠাকুর যখন মন তখন কাই নাই নিয়ে আসবো। হ্যাঁ যাও যাও, বলবে যাও ঠাকুর কাকে, নাহলে ঠাকুর কি তোমার জন্য ভাই রাখ নাকি? ও অন্যদিকে পাইতে অন্যদিকে চলে যাবে পূজা করাইতে তখন। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, মানে বিড়িটাও শান্তি মনে খাইতে দিবে নাই। ঘরে তো শান্তি মনে খাইতে পাবি সে নাই, বান দিকে গেল মচ্ছর আরো শান্তি মনে খাইতে দেয় নাই। আমারও তো সব পূজার সামান তোমার রেডি হয়ে গেছে, কিন্তু ঘর গেলে আমি আলপনা দিতেই ভুলে গেছি। না না, দুটি আলো চাল দিয়ে পাঠান দিন, উনি কি যেমনে ভেজাই নিয়ে আসে, তারপর বাইটে এখন আলপনাটা দিয়ে দিই, তাতকে ঠাকুর আসতে আসতে আমার হয়ে যাবে কমপ্লিট। দাঁড়ান, উনিও কথা পালা জানো কি, দেখি তো ডাকে। ফুটকি ফুটকি গে, কথা পালালি কেন? উনি বলিলে না এই গিলাসটা এক দুটি আলো চালাছে জানো, বানা চাললে ভেজাই নিয়ে আসবি, তারপরে আসে কুটার পরে আলপনা দিতে হবে ঘর গেলে। ও আলপনা দিবি, ঠিক আছে দেখো দে, আমি এখনই বানা চাললে ভেজাই নিয়ে আসছি। তবে ছুটকি গিয়ে দেখবি না লেবু যদি এখানে খেলছে তোমাকে ডাকে নিয়ে আসবি, কখন সকালে বেরেন এখনো আসে নাই। ঠিক আছে গো মাইন, ঠিক আছে ডাকে নিয়ে আসবো। দেখলে পুতু দেখ আমি কি পালি। ই থালা থি থি থি, একটি ইনুর মোলা নিয়ে তুলে আছি, তুই কি গন্ধ করছে? মদ আমি খাবই মদের দিবানা, আরে মদে আমার সাথে, আমি মদ গে দমে ভালোবাসি, আর কিনবো দু চারটে খাসি, আর খাওয়াবো ভাত বাসি। কি রে হনুমান গিলে কি করছি তোর এখানটা বসে বসে? দেখতে পাচ্ছি তলকাটা, আমরা বসে বসে আগুন তাপতি, তা বলো তুই তো যাতি তো কি করতি? তো বলি হারা ভকরুদ্দিন, এত না গরমের দিনে কে আগুন তাপে? দেখ না দাদা, থব বলবি ভকরুদ্দিন বলবি নাই, আমার নাম পচু, সবাই আমাকে পচু পচু বলে ডাকে, কিন্তু আমি প্রতিদিন সকাল সকাল মদ হই। তোরা কোন না কোন তো করছি অবশ্যই, গরমের দিনে তো কেউ আগুন তাপে নাই, সত্যি করে বল কি পুড়াইছি তোরা? লক্ষ্মী পূজা কেউ মাছ মাংস ডিম কোনো ঘরে ঢুকায় নাই, আর তোরা বারে বারে ইঁদুর পুড়া খাচ্ছিস বারে বারে। রুক রুক রুক, এক মিনিট দাঁড়া দাঁড়া, তোর বৌদিকে ফোন করছি। বলে হ্যালো।
আর বেশি হেলো তেলো করতে হবে না, সকালে কোথায় ঢুকে আছো, জলদি ঘরে আসো। কোথাও ঢুকে নাই কি গো, তোকে খেত দিকে ঘুরতে এসেছি বলে ধান তান গিলা পাইকে গেলছে, তোকে ভিতরে ভিতরে করতে হবে না। তুমি যাবে খেত দেখতে, যে কোনো বাড়ি দিকে পেশাব করতে বেরে নেই সে যাবে কাজ খেত দেখতে। আয় ওর মা ঘরে যাচ্ছি, নাইন কারো বউকে নিয়ে পালান যাই। লক্ষ্মী পূজা বটে তো, লক্ষ্মী পূজা সব সামান তামান জোগাড় হয়ে গেছে, কিন্তু ঠাকুর এখনো আসে নাই, যাও ঠাকুরকে ডেকে নিয়ে আসবে। তবে একটি কথা, ওই হুড়কা ঠাকুরকে কিন্তু আনবে নাই, ও আগেবারে এসে 500 টাকা নিয়ে গেল আর ভুল ভাল মন্ত্র পড়ে চলে গেল, ওই ঠাকুরকে আনবে না, কিন্তু অন্য ঠাকুর আনবে, ভালো ঠাকুর। হুড়কা ঠাকুর হয় তো ভালো, মন্ত্র তন্ত্র ভালোই তো পড়ে, কম পয়সায় কেমন পার করে দেয়। না না একদম মুয়া কানবে নাই, ভুল ভাল মন্ত্র পড়ে আগেবারে লক্ষ্মী পূজায় একদম ভুল ভাল মন্ত্র পড়ে চলে গেল। ইসালা ডেঞ্জার ফেচাঙে পড়লি তো, একে সালা পকেট টান টান 500 টাকা ছিল মদ খাইয়ে ফুরাইন দিলি, এবার বলছে হুড়কা ঠাকুর কানিন না ভালো ঠাকুর আনবি, ভালো ঠাকুরের সামনে মাল লুটাও লি দেখতো, 1000 কম তো মনে হচ্ছে মানবে নাই। তবে কি যে করবো, না না এখন তো হ করে কোনো রকম করে বাঁচি। হ্যাঁ সেদিকে তুমি টেনশন নিও না, এমন ঠাকুর এনে ঢুকাই দিব না, লক্ষ্মী পূজা থেকে মন্ত্র পড়ে শুরু করবে, কালী পূজায় শেষ করবে। ঠিক আছে যাও যাও, এখন মুখে বেশি ভাষণ দিও না, যাও ঠাকুরকে নিয়ে আসো জলদি। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। ইসালা ডেঞ্জার বউ তো, আমি দোকানে দেখেছি যে এই কাপড় ডালিব নাই, অন্য কাপড় লিব, অন্য কাপড় ডালিব নাই, আরো অন্য কাপড় লিব, কিন্তু বউ তো আরো ঠাকুরই চেঞ্জ করছে, এই ঠাকুরটা লিব নাই, অন্য ঠাকুরকে দিয়ে পূজা করাবো। আমিও তবে যাই, ঠাকুর আসতে আসতে সবকিছু সামান রেডি রাখি। ওই ঠাকুর মশাই কোথায় যাচ্ছ থলি নিয়ে এধারে? আরে নাড়ু গোপাল তুই কি বুঝবিস, এই পূজার সিজন আলে ন মাথা খারাপ হয়ে যায়, সকাল লোকের লাইন দিয়ে আছে, আমাদের ঘরে পূজা করে দিবে চলো, আমাদের ঘরে পূজা করে দিবে চলো, বলো আমি কোন দিকে যাবো? কোন দিকে যাবে মানে আমাদের ঘর চলো, সবাই ঘরের লাই আমাদের ঘরটা কাছে আছে, চলো আমাদের ঘরে আগে পূজা করে নিবে তারপর লোকের ঘরে করতে যাবো। বুঝবার চেষ্টা করো, মদন ঘরে বলে গেছে আমাকে আগে, যে আগে আমাদের ঘরে পূজা করবে। দেখো দেখো মদনায় 10 টাকা দিচ্ছে, তাহলে আমি 10 টাকা বেশি দিবো, আগে আমাদের ঘর চলো আমাদের ঘর। সত্যি 10 টাকা বেশি দিবে? ঠিক আছে চলো, তবে তোমাদের ঘরে আগে পূজা করে নেবো, তারপরে আমাদের ঘর গেলে যাবো। ঠিক আছে তবে চলো চলো। ঠাকুর মশাই দাঁড়াবেন তো টুকু। কে কে আমার পেছন দিক থেকে ডাকে? ও জানে না যে আজ আমি সকালে লাইফ বই দিয়ে স্নান করে বেরিয়েছি পূজা করতে, আর আমাকে পেছন দিক থেকে ডাকছে, আমি ওকে ভস্ম করে দেবো এখনই। ঠাকুর রাখছো কেন, আমার ঘরে বলি পূজা করাই দিবে সেই তোমাকে ডাকছি। হবেক নাই এখন আমি তোমার বাইনা ধরে নিয়েছি, আমার এখন 4-5 ঘরে পূজা করাইতে বাকি আছে, তো এখন হবেক নাই। দেখো ঠাকুর আমার ঘরে পূজা করাই দিলে আমি 2 টাকা বেশি দিব। হ্যাঁ দেখে 10 টাকা বেশি দিব বলছে, তবু আমি ওর ঘর যাচ্ছি না পূজা করাইতে, আর 2 টাকার জন্য আমি চলে যাবো। ঠিকই আছে ঠাকুর, তবে আমি দেখছি অন্য ঠাকুর দেখছি, চলো ঠাকুর চলো আমাদের ঘরে পূজাটা করাই দিবে। হনুমান সব সময় ফ্রি ফায়ার খেলে খেলে তোর মাথাটা গেলছে, আমি নুনা বড়ি নুনা আগে দিকে ভাল। বল কি আর বলবো রে চড়কা, তোকে বিরাট বিপদে পড়ে গেলছি। কেন রে, তোরা
আরো কি বিপদ, ভালোই তো বিয়া টিয়া করে বউকে হাত তো ধরে মেলা তেলা ঘুরান বলছি। আরে ভাই কি বলবো দুঃখের কথা, জানিস তো আজ লক্ষ্মী পূজা, আর বউটি বলছে যাও ঠাকুর ডেকে নিয়ে আসবে। সেও কি বলছে, বলছে উড়কা ঠাকুরকে আনো না, ভুল ভাল মন্ত্র পড়ে, আর যে আমাদের গায়ের মেন ঠাকুর তার এখন বহুত বায়না, এবার আমি কি করবো বল, বহুত বড় বিপদে পড়ে গেলছি, যদি ঠাকুর নিয়ে না যাই না তো বউটি আমাকে চটাই মরাবে। অমনে বললে কি বাঁচে যাব, ঠাকুর কোথায় পাবো? আরে বাকিটা তুই আমাকে ছেড়ে দে, আমি দেখে নেবো, যা যা যেটা বললি সেটা কর। ঠিক আছে তবে আমি যাচ্ছি, তুই এখানে রো, আমি এখনই আসছি। ঠিক আছে যা যা, আমি এখানে আছি। ঠাকুর মশাই এখনই আসছে, বলছে দাঁড়া, বলছে আমার সামান গুলা নিয়ে এলি, খাতা দাতা মন্ত্রের খাতা কত কি জিনিস আছে ও সব নিয়ে এলি বলছে। তবে শুনে লাও, আমাকে এখনই এমার্জেন্সি বেরাইতে হবে, কেননা আমাকে সালাডে ফোন করেছিল, মানে তোমার ভাইয়ে আমাকে ফোন করেছিল, বলছে জলদি আসো, বলছে আমি সকালে বলছে তোমার বান যাচ্ছি, সে অল্প ডাক্তার ঘরও গেলছে, তো বলি দেখাটা করে আসি। ও আমার ভাই বান যাওয়া হয়ে গেলছে, ও কেন নাই হবে, একদম তেলে ছাড়া জিনিস খাই। ঠিক আছে যাও যাও, তুমি জলদি দেখা করে আসো। আর আমার যদি আসতে দেরি হয় তো তুমি পূজাটা করাই নিবে, কেননা ঠাকুর চলে আসবে এখনই। ঠিক আছে যাও যাও। চড়কা রে চড়কা, বল বল আমি চলে আসছি। তুই আমাকে কোনো আইডিয়া দিছি না, মরাবার তালে আছিস। আরে তুই এবার টেনশন নিলিস না, তোকে মারে মুড়ে একদম পটি মুটি দিয়ে মুতু চিটান নিয়েছি একদম, মানে তোকে তোর বউ চিনতেই পারবে না। তুই এবার ঠাকুর সাজে পূজা করাতে চলে যা তোদের ঘরে। বারে ভাই তোর বিরাট আইডিয়া, তো পয়সাটাও আমার সলিড বাঁচি যাবে। ঠিক আছে আমি তোকে ঠাকুর সাজে পূজা করে দিয়েছি, কিন্তু শালা আমি যে মন্ত্র পন্ত্র কিছুই জানি না রে। আরে সেটা টেনশন লিস না, তুই মনে মনে মন্ত্র বলবি, মানে যেমন ও শুনতে না পায়, আর বলবি যদি শুধায় যে ঠাকুর জোরে জোরে মন্ত্র বলো, তখন বলবি যে আস্তে আস্তে মন্ত্র বেশি গুণ বেশি, মানে তোমার বেশি ধনরত্ন ভরে যাবে, একটু ভালো দমে পামটা মারি দিবি না। ঠিক আছে রে চোরকা, তবে আমি যাচ্ছি যাচ্ছি। ঠাকুর মশাই এখনো এলো নাই, পূজা কখন করবে আমাদের? টেনশন করো না পুত্রি, আমি চলে এসেছি। ঠাকুর আলে আসো আসো বসো বসো। তবে ঠাকুর মশাই তুমি মুখে এতনা পটি মুটি বাঁধে চলে এসেছো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি কি বুঝবে, আজকে আমি মুটা ধোবার জন্য সিনান রুমটা ঢুকেছিল, তো তুমি তো জানছোই আমাদের টাইস বসা রুম, তো টাইস বসা রুম আর সাবনটি ভুনতে ফেলা ছিল, এমন ছলকে গেলি না মাথা দাতা সব ফাটে গেল, তো বলি না তোমাদের ঘরে পূজা বলে কথা, ফেটি মেটি বাঁধেই চলে এসেছি। ঠাকুর মশাই তোমার রাটা কেমন চিনা চিনা লাগছে? তো বলে চিনা চিনা লাগবে নাই, তোমাদের ঘরের ঠাকুর না, মানে তোমাদের ঘর কাছের ঠাকুর বটি, তো রাটা তুমি চিনতে পারবে নাই। এই ব্যাপার, তো বলি ঠাকুর তুমি ধুতি পরে নাই, আমি দেখেছি যত ঠাকুরের পূজা করায় সবাই ধুতি পরে পরে আসে। তুমি কি বুঝবে এখন মডেল চেঞ্জ হয়ে গেছে, আর আমি যেতে ঠাকুর লই প্যান্ট পরে পূজা করি, লক্ষ্মী পূজায় পূজা করব, কালী পূজায় শেষ করব, এমন মন্ত্র বলবো। তো ঠিক আছে লাও লাও চালাও, পূজা স্টার্ট করো। ঠিক আছে প্রথমে ধূপ পাতিলে চালাও। ইস আমি মাচিসটি আনতে ভুলে গেলছি, কোথায় রেখেছি আর খেয়াল নাই, দাঁড়া ঠাকুর মাচিসটি নিয়ে আসছি। মাচিসটি মাচিসটি যাও দেখবে তক্তাটার মাথা তলটাই আছে রাখা, কেননা আমি রাতে বিড়ি ধরানছিলি। ঠাকুর তুমি তুমি কি করে জানলে যে মাথা তলটা মাচিস রাখা আছে? না মানে হইতেও পারে, আর আমি যেতে ঠাকুর লই কোথায় কি আছে এটা আমি বলে দিতে পারি। ঠিক আছে ঠাকুর তবে দাঁড়াও আমি মাচিসটি নিয়ে আসছি। কিছু তো গোলমাল আছে,
ঠাকুরের ধুতি পরে নাই, তারপরে ঠাকুরের আওয়াজটাও চিনা চিনা লাগছে, আর ঠাকুরে আমার ঘরে কি আছে সেটাও বলে দিতে পারছে না। ঠাকুরকে একবার মোটার ফেটিটা খুলতেই বলে দেখি, বলে ঠাকুর তবে তোমার মোটা একটুকু দেখাও, চিটপটি চিটপটি এতনা ফেটি মেটি লাগাই নিয়েছো, একটুকু খুলো। না না পুত্রী, এ ফেটি খোলা যাবে না, ডাক্তার বাবু বলেছে মাথায় বহুত বড় চোট, তার জন্য ফেটি টেটি খুলবেন না। আর কিছু হবে না, একটু খুলো একটু দাঁড়াও আমি খুলে দিচ্ছি। ও তুমি তুমি ঠাকুর সাজিয়েছো, ঠিক পয়সা বাঁচাবার ধরে লাস্ত ঠাকুর সাজলে। ওইসাই আমি বলি আমার ঘরে মাচিস কোথায় আছে কি করে জানলো, ঠাকুরে ধুতেই পরে নাই, আর ঠাকুরের রাটা ঠিক চিনা চিনা লাগছে, তখন আমি বুঝে গেলছি। দাঁড়াও তোমার একদিন কি আমার একদিন, মরে গেলি বাপ, আর কোমরটা মারো না, হ্যাঁ চুল জোরটা টানো না, আর কোনোদিন ঠাকুর সাজবো নাই, এই ঠাকুর সাজে যা পাপ করলি, আহ মরো না মারো না, ভাগো রে ভাগো এখান থেকে। পালান যাবে কোথায়, রাতে তো ঘর আসতেই হবে, তখন দেখবো তোমাকে, দাঁড়াও। যা দিবা দিল রে বাপ, চড়কায় তো অত না খুললো মারলো, ওই চড়কার মারার পরে বউটিও বিরাট দিল রে বাপ, ককচা গড়াটায় গুতান নিয়েছে মনে হচ্ছে। তো বন্ধুরা যা কুটন কুটলো না, চড়কায় বিরাট মারি দিল, আর ঘরে যাই বহুটির হাতও বিরাট মার পাই গেলি, বিরাট দিল ওর বাপ, কঙ্কচা গলাটাই গুতান নিয়েছে। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম, টাটা বাই বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও, যদিও বাঁচে থাকি তো।